সোনারী সমষ্টিত বহু দরিদ্র পরিয়ালে নাপালে কোনো সরকারি সাহায্য, সরকারি চাউলৰ কার্ড নথকা দরিদ্র পরিয়ালেও নাপালে লকডাউনের সময়ত প্রদান করা 1000 কোটি টাকা। সরকারি সকল সুবিধার বঞ্চিত হয়ে থাকা সোনারী সমষ্টির হাপেখাতি উন্নয়ন খণ্ডর অন্তর্গত হরিদেব গাঁও পঞ্চায়েতের পশ্চিম বালিখেতিয়া গাঁৱৰ এই সকল দরিদ্র পরিয়ালে লাভ করা নাই সরকারি আঁচনির কোনো সুবিধা। হাপেখাতি চারিআলির প্রায় 300 মিটার দূরত্বত বসবাস করা এই দরিদ্র পরিয়াল সমূহের গৃহলৈ আহ যাহ করবলৈ নাই এটা পথ, পথারের সরুয়ালিয়ে একমাত্র পথ। বিদ্যুতের সংযোগ, বিশুদ্ধ খোয়া পানি, শৌচাগার আদি কোনো ব্যবস্থা নথকা এই দরিদ্র পরিয়াল সমূহের বাবে বারিষা আহিলেই পানিত হাঁহ নচরা অবস্থা হয়। পঞ্চায়তের প্রতিনিধি, বিধায়িকা, সাংসদের প্রতি ক্ষুব্ধিত হয়ে এই সকল দরিদ্র পরিয়ালে এমুঠি আহারৰ বাবে হাহাকার করার লগতে আনের ওসর হাত পাতিব লাগে। মহামারী করোনা ভাইরাসের লকডাউনের সময়ত দরিদ্র পরিয়ালের বাবে আগবঢ়া সরকারি সাহায্যও একাংশ পঞ্চায়তের প্রতিনিধিয়ে ধনী পরিয়ালক প্রদান করে হরলুকি করেছে বলে ক্ষোভ প্রকাশ করেছে। সুবিধা নাই পোৱা, মই এইপিনে মেম্বাৰৰ ঘৰত গৈছিলোঁ, জিলা পৰিষদৰ ঘৰত গৈছিলোঁ, আমি যদি বোলে কিবা পাম নেকি বোলে নাই, 13-26 ঘৰমান মানুহ আহিছে, সিহঁতে পাইছে, তেতিয়ালৈকে অহা নাই, পইচা নাই গৈছে। আমিতো একো সুবিধা নাই পোৱা, দিন হাজিৰা কৰা মানুহ। চৰকাৰী কাৰ্ড আছে নাই? নাই, একোৱেই নাই। নাই, আপুনি এই চৰকাৰী যিটো মানে কাৰ্ড নথকাবিলাকক 1000 টকাকে মানে চৰকাৰে নাই দিয়ে? চাউল যার কার্ড নাই 1000 টাকা দিব বলিও কইছিলে, হেতু আমি পোয়া নাই, কার্ড নাই, দিম বলিয়ে কই থাকে, যিমান বারে গই লক করু তেতে কই পাবা পাবা বলি হেতুই অকল আখা দি থাকে। আমি তো বুধেশ্বর পাউরি, বুধেশ্বর পাউরি। আমার কি কি পাইছে সরকার হাইজে? সরকার হাইজে মই একো 1000 টাকা পাম বলি কইছিলে, হেতু নাই। তোর চাউল কার্ড নাই? নি চাউল কার্ড নাই, আমি চাউল কার্ড নাই। এই কেতিয়াবা দিছিলে 2 কেজি, 1 কেজি চাউল দিছে মানুহে, সেইবিলাক আনি গোটাইছোঁ আৰু। পঞ্চায়ত প্ৰতিনিধি কিবা সাহাৰ্য দিছে নে? নাই দিয়া। আপোনাৰ ঘৰ কোনডোখৰত? এই ডোখৰতে। কাৰেণ্টো আছে নাই? কাৰেণ্ট নাই। নাই পোৱা কাৰেণ্ট? নাই। পানী? পানী নাই। একো নাই? ৰাস্তা পদূলি? ৰাস্তা পদূলিও নাই। আৰু বাৰিষা কেনেকুৱা অৱস্থাত থাকে আপোনাৰ? বাৰিষাটো বহুত কষ্ট হয়, ঘৰটোত পানীয়ে সোমায়। এতিয়া মোক লোকে ৰাইজে সহায় কৰিছে, এইটো ঘৰটো বনাই দিছে, ৰাইজে বনাই দিছে, একদম পানী সোমাই যায়, একো এনে বহুত কষ্ট চলো আমি। এই দুর্ভগীয়া দরিদ্র পরিয়াল সমূহৰ খবৰ এবাৰ লবনে নির্বাচিত প্রতিনিধি সকলে, সেইটো ডাঙৰ প্রশ্ন হৈ পৰিছে। সোনাৰীৰ পৰা বিকি পালৰ ৰিপোর্ট, নিউজ 24 নর্থ ইষ্ট, গুৱাহাটী।